আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টিকটকের বাইরে আসলে সালমন বল রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সালমনকে ভালো করে ক্লিন করে পানি জড়িয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মেখে আমি তেলে ফ্রাই করে নিব। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়েলে ফ্রাই করলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মেখে নিব। তো এখানে দেখছেন আমি ভালো করে মেখে নিয়েছি, এখন আমি ফ্রাই করে নিব। আপনারা চেষ্টা করবেন সালমনগুলো যাতে স্কিন সহ থাকে, স্কিন থাকলে অনেক ক্রিস্পি হয় কিন্তু ভিতরের জুসিনেসটা চলে যায় না, আর স্কিন না থাকলে ভিতরের জুসিনেস চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সালমনগুলো তেল গরম হওয়ার পরে সালমনগুলো আমি ভেজে নিচ্ছি। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর এখানে দেখতে পাচ্ছি আমি 1 কাপ রাইসের নিয়েছি এবং 1 পিস ফিশ নিয়েছি। এখানে আমি ফিশটি ভেঙে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, আমি চামচ দিয়ে করতেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ রাইসের সাথে 2 চা চামচ সিরাচা ইউজ করছি এবং 1 স্পুন মেয়নিজ ইউজ করব। ইউজ করে ভালো করে মিশিয়ে নেবেন। এই তো রেডি হয়ে গেল আমার সেই টিকটকের ভাইরাল সালমন বোল রেসিপি। এখন আমি সেসিমি সিড উপরে ছড়িয়ে দেব। আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর এই তো সবার শেষে একটু লেবুর রস দিলে আরও ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার। এই তো আমার ভিডিও, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।